প্রতিটি মানুষই সৌভাগ্যের পেছনে ছোটেন নিজের ভবিষ্যৎকে সুন্দর করতে রাশি গ্রহ উপগ্রহে বিশ্বাস করেন অনেকেই আবার কেউ কেউ দ্বারস্থ হন জ্যোতিষীর কিন্তু জাপানের ভাগ্য বদলাতে প্রতি বছর আয়োজন করা হয় বিশেষ দৌড় প্রতিযোগিতার নিজের ভাগ্য পরিবর্তনের কথা ভাবেন অনেক মানুষ কেউ বিশ্বাস করে ভাগ্যে কেউ বা নিজের কাজের ওপর আবার কেউ কেউ বিশ্বাস করেন রাশিতে কেউ বা বিশ্বাস করেন ভবিষ্যতের ওপর গ্রহ উপগ্রহের প্রভাব কেউ কেউ ছোটেন জ্যোতিষীদের কাছে এমনই বিশ্বাস থেকে জাপানের নিশিনোমিয়ায় আয়োজন করা হয় বিশেষ দৌড় প্রতিযোগিতার এর নাম ভাগ্য দৌড় এই দৌড়ে বিজয়ীকে বলা হয় বছরের সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি প্রতিযোগিতাটি একটি মন্দিরে আয়োজন করা হয় বলা হয় দৌড়ে বিজয়ী দেবতার সন্তুষ্টি অর্জন করেন চতুর্দশ শতাব্দী থেকেই প্রতি বছর এমন দৌড়ের আয়োজন করা হচ্ছে নিশিনোমিয়া সিন্ত মন্দিরটিতে সৌভাগ্যবান হতেও দেবতার সন্তুষ্টি অর্জনে দৌড়ে অংশ নেন নানা বয়সের হাজারো মানুষ এবছর প্রতিযোগিতায় বিজয়ী হন টোকিওর বাসিন্দা একুশ বছর বয়সী তাকাশি সুজুকি তাকে মন্দিরের ভিক্ষুরা সৌভাগ্যবান হবার আশীর্বাদ দেন সেই সাথে রীতি অনুযায়ী তাকে দেয়া হয় বেশ কিছু উপহার Sabrina Afroz, Dipto, Batakukho.